ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়কের উপর বসা অবৈধ 300+ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে এই অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল ইসলাম। এ সময় সড়কে বসা 300+ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা এরশাদুল ইসলাম বলেন, ঈদকে ঘিরে এই স্থানটি বেশ গুরুত্বপূর্ণ, এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচা বাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভরাডোবা হাইওয়ে ওসি রিয়াদ মাহমুদ সহ আরও অনেকে। ময়মনসিংহের ভালুকায় হুমায়ুন নামে এক ব্যবসায়ীকে মারধর করে 3,75,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা জুলফিকার, রাজু ও সাইদের বিরুদ্ধে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার জানায়, গেল মঙ্গলবার দুপুরে জামিরদিয়া মৌজার 35 ও 36 নং দাগে 17% জমি ক্রয় করে আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির পূর্বশত্রুতার জেরে উল্লেখিত ব্যক্তিরা দা, লোহার রড ও শাবল দিয়ে জমিতে কাজ করার সময় একা পেয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আক্রমণকারীরা দৌড়ে পালায়। হুমায়ুন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন এই জমি আমি বাড়ি করে লাইছি, আমার বাইককে আমি মেল খাইছি, এই না আমার জায়গার না, তারা কমপক্ষে 10-12 জন আর বেশি তারে অ্যাটাক করছে। এই জুল ভিতরে প্রথম ফাঁটটা দিচ্ছে শরীরের জুল ভিতরে, দ্বিতীয় ফাঁট দিচ্ছে জুল ভিতরে ছেলে ডাঙ্গারি নাইরা। হ্যাঁ, এরপরে আমার রাজু চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক 1,050 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, 50 জনের মাঝে নারিকেলের চারা ও 700 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার গাজী মোমিন জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ সহ আরও অনেকে। ফরিদপুরে নারী জাগরণের অগ্রদূত মহিউশী নারী বরেণ্য কবি সুফিয়া কামালের 112তম জন্মদিন পালিত হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, মঙ্গলবার রাতে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে স্থানীয় মুসলিম মিশন কার্যালয়ে কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সামাদ। অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, সাবেক কালচারাল অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, মৃণাল সেন, চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মির্ধা রেজাউল করিম ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আয়ুব সহ অন্যান্যরা। দক্ষিণাঞ্চলের এতিম শিশুদের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুর মুসলিম মিশন ক্যাম্পাস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, বুধবার বিকেলে জেলা প্রশাসককে স্বাগত জানান ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ। এ সময় জেলা প্রশাসক মুসলিম মিশনের কম্পিউটার ল্যাব, ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স অটোমোবাইল, দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েল্ডিং কার্পেটিং প্রশিক্ষণ ক্লাস সহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো পরিদর্শন করেন। এ সময় মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক এম এস আমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, মুসলিম মিশন দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক ও ফরিদপুর মুসলিম মিশনের কলেজের শিক্ষক অধ্যাপক মনিরুল ইসলাম সহ অন্যান্যরা।
ত্রিশাল উপজেলা প্রাকৃতিক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ তসলিম সরকার জানান, প্রাকৃতিক দুর্ঘটনায় আহত এবং নিহত মানুষদের মাঝে তিনি সরকারের পক্ষে তার সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই হতদরিদ্র মানুষরা এই দুর্ঘটনার পথে বসে গেছেন, বজ্রপাত হয়েছে, মৃত্যু এবং মানুষের ঘরবাড়ি গবাদি পশু পর্যন্ত পুড়ে গেছে। বজ্রপাতের দুর্ঘটনায় সর্বমোট ছয় জনের মাঝে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মাঝে একজন মৃত হওয়ায় তার পরিবারকে ২৫,০০০ টাকা প্রদান করেন। একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাকে ১৫,০০০ টাকা প্রদান করেন এবং আরও চার ব্যক্তিকে ৬,০০০ টাকার চেক ও দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন। মানে সরকারের অনুদান আমি যে আয় দিয়েছে আমার খুশি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুয়েল স্যার আঙ্গরে আঙ্গ ঘরপারি পুরার কারণে সরকার থেকে আঙ্গরে ৬,০০০ টাকা দিয়েছি আর দুই বান টিন দিয়েছে, তার জন্য সরকার কাছে আমরা কৃতজ্ঞতা। পিওনি স্যারের অভিযোগে আমরা সরকার থেকে অনুদান পেয়েছি ৬,০০০ টাকা দুই বান টিন, তাইতে আমরা খুশি। কারেন্টে আগুন লাগিয়ে গিয়েছিল, এমনি গরু ছাগল হাঁস মুগে মুগে আমারও অনেক জিনিস আসছিল, যেমন আমার আশা ছিল ২৫টা গরু আছিল, দুই তিনটা আবার কবুতর আছিল, অনেকগুলো পড়ে গেছে, আমার অনেক ক্ষতি হয়েছিল। এই জন্য আমার যাই এসেছি পরীক্ষা দেবো সেটা আমি করতে পারছিলাম না, কিন্তু আমার এক ফ্রেন্ড আছিল তার কাছে আমি নিয়েটেরা এবার পরীক্ষা দিয়েছি, ২০২৩ আমি পরীক্ষা দিয়েছি। জি ধন্যবাদ আপনাকে। তো ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নে গত ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ সন্ধ্যায় একটা ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ওই বাড়ির চারটি পরিবার একেবারে মানে সবগুলো ঘর পুড়ে গিয়েছে, দুইটা গরু পুড়ে গিয়েছিল, মারা গিয়েছে, এছাড়া অন্য অন্য আসবাবপত্র, নগদ টাকা এবং কাপড় চোপড় সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে। তো সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব এবং আমাদের কাছে আবেদন করেছিলেন, আমরা আবেদনটা ফরওয়ার্ড করেছি ডিসি স্যারের কাছে। তো ডিসি স্যার সরকারের পক্ষ থেকে প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডেল করে ডেউটিন এবং ৬,০০০ করে নগদ টাকা প্রদান করেছেন, যা আজকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সরাসরি তাদেরকে চেকগুলো বিতরণ করা হয়েছে। আমাদের আজকে আপনারা দেখছেন যে আমরা দুইজন ব্যক্তিকে ২৫,০০০, একজনকে এবং একজনকে ১৫,০০০, যারা যারা বজ্রপাতে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে চেক প্রদান করা হয়েছে। এছাড়া ৪ জনকে যাদের বাড়ি ঘর পুড়ে গেছে তাদেরকে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে ২ বন্ডে ৩ এবং ৬,০০০টাকা এটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানে সাংবাদিক ঐক্য পরিষদ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রায়হান মুন্সি জানান, মঙ্গলবার সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল আলম মুরাদ, সাধারণ সম্পাদক মিল্টন খান, সিনিয়র সহসভাপতি শহীদুল আলম মুন্না সহ আরও অনেকে। এ সময় বক্তারা জানান, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা সমস্ত সংবাদকর্মীরা। মাদারীপুরে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে ইজারাদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, বুধবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইজারাদার ও ব্যবসায়ীরা। মাধবপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস চকদার মাখনের জানাজা সম্পন্ন হয়েছে। প্রতিনিধি আজিজুর রহমান জয় জানান, বুধবার সকালে আন্দিউরা শাহী ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গেল ১৮ জন বুকে ব্যথা অনুভব হলে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসলে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
ময়মনসিংহের ফুলপুরে 32 কেজি গাঁজাসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটন জানান, বুধবার সকালে চট্টগ্রাম হতে শেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই নারী কারবারিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ফুলপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পরে সকালে বাসটি ফুলপুরে এসে পৌঁছলে তল্লাশি চালিয়ে ফাতেমাকে আটক সহ তার নিকট থেকে 32 কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য 6,40,000 টাকা। বৃহস্পতিবার সকালে মাদক কারবারি এই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আবদুল্লাহ মামুন। নান্দাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল জানান, বুধবার উপজেলার রসুল গ্রামের নূরজাহান মহলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন, সাবেক বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া সহ অন্যান্যরা। এছাড়াও 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার মদন পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও পৌরবাসীর নাগরিক সেবা সচল রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বৃহস্পতিবার সকালে পৌর শহরের মহিউদ্দিন মার্কেটের ড্রেনেজ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থনাথ বৈশ্য সজল, 9 নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মিয়া, 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসিনা পারভিন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী। শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিউর রহমান আতিক এমপি। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শারমিন রহমান ওমির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের পরিচালক ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডক্টর অনুপম ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রায়হানুল ইসলাম সহ আরও অনেকে। দীর্ঘ প্রায় 3 বছর পর অবশেষে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, বৃহস্পতিবার ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপার শুরু হয় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। এ তথ্য নিশ্চিত করেন নাকুগাঁও বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে 2020 সালের 18 মার্চ নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার এবং সকল প্রকার পণ্যের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পাথর কয়লা আমদানি শুরু হলেও বন্ধই থেকে যায় যাত্রী পারাপার। এদিকে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই হানিফউদ্দিন যাত্রী পারাপারের কথা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বেলা 12টা পর্যন্ত 5 জন বাংলাদেশি এবং 5 জন ভারতীয় নাগরিক বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ভারতে পাঠানো হয়েছে। গাজীপুরের পুবাইলে মিথ্যা মামলা দিয়ে পুলিশি নির্যাতনের অভিযোগ এনে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ। বুধবার সকালে পুবাইলের ইছালি এলাকায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে তার এক প্রতিবেশী তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। সেই মামলার সূত্র ধরে গেল 18 জুন রাত 3টায় পুবাইল থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম তাকে ঘর থেকে বের করে বেধড়ক মারধর করেন, মুক্তিযোদ্ধার সম্মান নিয়ে কটূক্তি করেন, মনোগ্রাম ছুঁড়ে ফেলেন, এতে গুরুতর জখম হন তিনি। বীর মুক্তিযোদ্ধা ও তার বড় মেয়ে পরিবারসহ এলাকাবাসী এই নির্যাতনের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিচার দাবি করেন তার।
এর জন্য আমাকে আমার বিরুদ্ধে তারা অনেক মামলা করছে, ওই করিম রাহাতুন, তারপরে মিজান মামলা দিছে নাকি, মিজানের ছেলে পারভেজ বাদী হইয়া মারামারির মামলা দিছে। কিন্তু মারামারির যে মামলা দিছে, মামলা হলে তো আমি তদন্ত আসবে আমাদের বিরুদ্ধে, কিছু না হোক এই পুলিশ তো আসবে। 18 তারিখ রাত্রে আনুমানিক 3-4 দিকে আমার বাড়িতে এসে আমার ছেলেরে ডাকতেছে। পরে আমি উঠছি, আমি ভারমো, তারপরে আপনি ঘরে থাকেন, বাড়ি না, আমার ঘরের সামনে পুলিশ 3-4 জন, ওই আমার মেয়ের ঘর ওইটা বাড়ি, ওইখানে পুলিশ 2-3 জন, তারপরে এই দিকটা দেখলে আরও 2-3 জন, এদিকে পুলিশ 4-5 জন। পরে আপনার আমি জিজ্ঞাসা কী ব্যাপার, তো আমরা আসছি জানবেন, আমরা আসছি যখন আপনি জানবেন। জাহিদুল ইসলাম আর হইল আপনার লিটন, ওনারা আসছে। ওনারা আসার পরে ওনারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। কিছুক্ষণ পরে আপনার সাইফুল ইসলাম দারগা বা এসআই উনি আসলো, উনি আমি দেখিনি ওনাকে, উনি তো আগে আসেনি, তো উনি পরে আসছে। আইসে কী করছে, আমাকে একটা কালো লাইট দিয়ে পেছন আমার মাথার মধ্যে খুব সহজে একটা আঘাত করছে। আমাকে কিন্তু উনি জানে আমি যে মুক্তিযোদ্ধা, আমি যে একজন মুক্তিযোদ্ধা, উনি জানে। উনি গায়ে বেটা এটা খোল, মুক্তিযোদ্ধার সাইনবোর্ড দিয়ে বহুত কিছু করতেছ, মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগায় তুই বহুত কিছু করতেছ। সে আমার 3-4টা লাঠি মারলো লাইট দিয়া, তারপরে লাইট দিয়ে আবার কিল ঘুষি চট করলাম মাইরা। আমার দেখেন আমার এই চোখে মুখে সব চিহ্ন রয়েছে এখনো, 18 তারিখের ঘটনা, আজকে কত 21-22, এই যে দেখেন এখনো আমার চোখে মুখে আমার স্পট রয়ে গেছে। তারপর আপনার এই আমাকে মুক্তিযোদ্ধা বলে বিভিন্নভাবে আমার মারে এটা করো ওইটা করে এগুলি বিভিন্ন, তুই যে আমাকে মারলো এইভাবে, একজন মুক্তিযোদ্ধা আমাকে যাই না, ওনার কেন এত সাহস, উনি কেন এরকম পদক্ষেপ নিয়ে একটা মুক্তিযোদ্ধা যাই না, হচ্ছে আমার গায়ে হাত দিছে। এখন আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আমার যাতে এটা সূক্ষ্ম বিচার পায় এই ব্যবস্থা যেন করা হয়, আমার কোনো অন্যায় নাই। সুপুতি দহলে আসতে চায় কিন্তু এরা আসতে পারে না, বিদায়। আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন মামলা দিয়া এর বিরুদ্ধে এগুলি পদক্ষেপ নিছে। এই ফার্মে গরু পালতাম, আটটা গরু যে পালতাম, যে ঈদের আগে ছেড়ে দিছি, গাই গরুগুলি ছেড়ে দিছি, আমি 8 লক্ষ টাকা আমার আলমারির মধ্যে রাখছি, আমি ঈদের জন্য ঈদের গরু কিনা আবার বিক্রি করে দেবো। ফার্মেতে মানুষ এই গরু নেয়, আমি কমপক্ষে 5-7টা গরু কিনা, ভালো গরু কিনা আমি বিক্রি করবো, তো আমার লাভ হবে। আমি এই হিসাবে আমি টাকা ব্যাংকে না জমা দিয়ে আমি আলমারিতে রেখে দিছি, ওই টাকা আমার ওয়াইফ রেখে গেছে আলমারি গুছাইয়া। এই যে আপনার মিজানের ছেলে পারভেজ, ফরিদ, তারপর হইল ফৌজ মিজা সামাদ, তারপর হইল আপনার এই করিমের মেয়ের জামা হইল মফিস, তারপর হইল আকাশ, তারপর হইল আপনার এই আহমদ, মিলন, ওরা এসে বাড়িতে আমার ওয়াইফের আমার ছেলের পরে এক ঘরে ধাক্কা দিয়ে ঢুকাইতে এক কাছে চাবি নিয়ে। হ্যাঁ, পরে আপনার আলমারির সিন্দুক খুললে আমার টাকা নিচে 8 লক্ষ বাড়িতে বসায় রাখছে। হ্যাঁ, ওই বাড়িতে আমার বসায় রাখছে আমার ছেলে, ওরা সবাই এখানে বসা, কিন্তু এই বাড়ি খালি, এই বাড়ি খালি খালি দেখে আমার আরও মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ওনাদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি দেশের জন্য যুদ্ধ করছি, এই ব্যাপারে উনি যে আমাকে যাই না শুই না, আমাকে কেনই টর্চারিং করলো, অমানবিক টর্চারিং আর অশ্লীল ভাষায় কথা কেন আমাকে বলা হইলো, আমি এমন কি অন্যায় করছি, আমাকে কি দেখতে দেয় নাই। ওই পরবর্তীতে আমাকে কোর্টে চালান করে দিচ্ছে, ওইখান থেকে আমি কালকে রাতে গেলে আসছি। ঘরে প্রায় আধা ঘন্টার মতো খুঁজলো, আলমারি খুঁজলো, তারপরে ওয়ার্ড্রোব খুঁজলো, মানে সবই খুঁজলো, ফুনবে থানায় যে আরও ফোর্স নিয়ে আসেন, তখন আসে ফোর্স নিয়ে আসে, তারপরে এক গাড়ি দারোগা আসে, আইসা তারপর ঢুকে ঢুকে পরে আমার আব্বারে পায়, আমার আব্বারে ডেকে নেয় যে এখন নিয়ে যাবো, তাহলে আসেন আপনি। পরে আমার আব্বা যাওয়ার পরে ওরাও আসছে আইসা, পরে সাইফুল যে ওনার হাতে একটা লাইট ছিল, উনি মানে আমার আব্বারে দেখে যেমন
ওনার গায়ে আগুন ধরছে, আমার আবার আমার সামনে ওদিকে মারধর করছে, অনেক অশ্লীল ভাষায় গালাগালি করছে, আমি সামনে গিয়ে দাঁড়াইছি, আমার এটা চোখ মারানি সব নাহলে তোরা হালখায়ও বলার না, আমার আবার মনে করে আমরা টাই না ওই নিজে খুলে ভাবাইছে টুপিটা ফালাই দিছে, থাক চড়াইতে চড়াইতে টুপিটা ফালাই দিছে, আমার বাবা দুটো নামাজ পড়ে আমার বাইরে মারছে, ওরা ও তারপর তাই না হেসরাই আমার আব্বারে গাড়ি তুলেছে, তারপরে বলতেছে যে তুই মুক্তিযোদ্ধা, কিসের মুক্তিযোদ্ধা, তুই এসব শত্রু, তুই এসব দেশের শত্রু, তোরে গরম ডিম ঢুকামো, তোরে এই সরকারি ভাতা তোর আমি এই করে দেবো, এই বঞ্চিত করবো। আমি আর আমার আম্মা নয়টার দিকে মানে নয়টার দিকে গিয়েছি, তারপরে যে বড় গেট আমার আমাদের ঢুকতেই দেয় না, মানে আমার ভাই আছে, আমার বাগিনা আছে, তারপর কয়ে না উপর থেকে নির্দেশ আছে তোমাদের সাথে কোনো দেখা করতে যাবে, তারপর আমি আমার আব্বারে নাস্তা দিতে পারি না, পানি তো আমি দিতে পারি না, মিথ্যা মামলার প্রত্যাহার চাই, পুবাই থানা, পুবাই থানা সাইফুল দরজার আমি বিচার চাই, আমার আব্বারে মারছে নির্যাতন করছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আমি বিচার চাই।